আসসালামু আলাইকুম। এই দেখেন আমি আসছি কুইতের একটা জায়গায়। এই জায়গাটা হলো খাইতান। দেখেন অবস্থা পুরো একদম বাংলাদেশের মতন। এই জায়গাটা শুধু এখানে আবার রাজনৈতিক থেকে দেখেন এই রাস্তার হাল, এই যে রাস্তার অবস্থা, এই যে গাড়ি, এখানে যে পানি, এই যে ডাস্টবিন, পুরো বাংলাদেশ। তো কুইতির এমন যে আজনবী থাকে তো এখানে, মানে আজনবী বলতে বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি এই সব জায়গায় থাকে, তো সেই জন্য এই রাস্তাগুলো ঠিক মতো করে না ওরা। এই যে দেখেন অনেক সুন্দর, বাট কুয়েত অন্যান্য জায়গায় অনেক সুন্দর। এই খাইতানের এই জায়গাটা মানে সমস্যা, এখানে তো বেশি কুইতি থাকে না, সব আজনবী থাকে, সেই জন্য এইরকম অবস্থা। এটা হলো কুইতের খাইতান, জায়গাটার নাম হলো খাইতান। সব মানুষ কাজ শেষ, সবাই মানে এতে রেস্টে আছে, এখন ওই ঘোরাফেরা করে, চা টা খায়, সবাই আসে, মানে পার্কিং করা গাড়ি, এগুলো সব ভাড়ার বাসা, এখানে কুইতিরা থাকে না, এগুলো সব ভাড়ার বাসা। তো এটা দেখেন সব মানুষের কাজ শেষ, এখন মানে সবাই ঘোরাফেরা করতেছে, কেউ বিড়ি খেতেছে, কেউ এই যে সিগারেট খায়, দেখেন কেউ বিড়ি খায়, কেউ সিগারেট খায়, কেউ আরসি লেমন কোলা খায়, যে যা পারে তাই খায়, যার যা ভাল লাগে। দেখেন পর এই সাইডটা কুইতিরা থাকে, তো সেজন্য এই রাস্তাটা আবার ভালো। যাই হোক, তো এইটু দেখাইলাম। এই তো দেখেন মানুষ, প্রচণ্ড মানুষ, একদম এই এই জায়গাটাই শুধু পাইবেন মানুষ রাস্তাঘাটে, কিন্তু অন্য অন্য এলাকায় আবার রাস্তায় মানুষ নাই, ওই রাস্তায় মানুষ হাঁটে না, রাস্তায় গাড়ি দিয়ে চালাবার, কারণ এখানে বাসা তো ওদের ভাড়া থাকে সবাই, সেজন্য ওই বাসার সামনে সবাই আড্ডা মারে, কথা বলে, চা টা খায়। এই যে দেখেন এইটা হলো আপনার কুয়েত, এটা হলো আপনার এই জায়গাটা খুব সুন্দর। এই জায়গাটা সবাই সব কুয়েতে থাকে, তো সেই জন্য দেখেন এই যে একটা হাদিকা, হাদিকা বলতে এই যে একটু খোলা জায়গা, মা বাচ্চারা খেলাধুলা করে, হ্যাঁ এটাকে হাদিকা বলে আরবিতে। তো আমি এখন ভিডিও শেষ করব, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।